আজ আমরা যাচ্ছি বড় মা দর্শন করতে। অনেক দিনের ইচ্ছে ছিল যে নৈহাটিতে যাব বড় মা দর্শন করতে। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, পেছনে ওই যে মা আসছে, এ আর মামিও বাস স্ট্যান্ডে আছে। দেখো আমরা চলে এসেছি একেবারে আর কি, স্টেশনে চলে এসেছি, আমাদের ট্রেনও চলে এসেছে, এরপর আমরা ট্রেনে উঠে যাব। দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা মাঝেরহাট থেকে আর কি ট্রেন ধরেছি। দেখো এই যে মামি এসছে, মামিও বসে পড়েছে, আমরা সবাই বসে পড়েছি, এদিকে মা বসে আছে, ওদিকে ছেলে বসে আছে। আমাদের ট্রেনটা এবার ছেড়ে দিয়েছে, এরপর গঙ্গা দেখতে দেখতে আমরা নৈহাটির পথে এগোচ্ছি। এরপর আমরা নৈহাটি স্টেশনে এসে দেখলাম যে নৈহাটিতে প্রচুর ভিড়, প্রচুর মানুষের ভিড়, নৈহাটিতে অনেক ভিড়, পা রাখা যাচ্ছে না নৈহাটি স্টেশনে, এতটাই ভিড়। তাও আমরা কিন্তু ও পুজোর 2 দিন পরেই গেছিলাম, তাও দেখি এত ভিড়। দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে কতটা ভিড়, এর মানে পা রাখার জায়গা পাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। তার মধ্যে প্রচুর পরিমাণে ঠেলাঠেলি হচ্ছে। এরপর দেখো আমরা এই যে বড় মার লাইনে আর কি, যে ঠাকুর দেখার জন্য লাইন দেয়া শুরু হয়ে গেছে, এখান থেকে আর কি লাইন, আমরা এই যে লাইনের পথে আর কি এগোচ্ছি। এই দেখো আমরা সবাই যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে ভিড়। দেখো বড় মা দর্শন করার আগে এখানে দেখি আর এক বড় মায়ের দর্শন, তারপরে এই বড় মাকে দর্শন করে নিলাম। দেখো এটাও খুব বড় মা, আর খুবই বড় ঠাকুরটা, খুবই বিশাল বড়। দেখো মায়ের রূপটা কত সুন্দর। এরপরে কিন্তু আমরা এগাচ্ছি, দেখো বড় মায়ের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বড় মায়ের রূপ। আর প্রচুর ভিড়, এখানে কাউকে 1 মিনিটের জন্য আর কি দাঁড়াতে দিচ্ছে না। তোমরাও কারা কারা এই নৈহাটিতে গেছো বড় মা দর্শন করতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এখানে দেখো যে ঠাকুরকে যে কাপড়গুলো দেয়া হয়, বেনারসিগুলো, দেখো ঠাকুরের পেছনে কি সুন্দর করে আর কি লাগানো আছে, দেখতেও কত ভালো লাগছে। নন্দিনী নন্দিত মেদিনী বিশ্ব বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্ধ্য শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতি দেশিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর্দিনী শৈল গিরিবর বিন্ধ্য শিরোধিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে ভগবতি দেশিতি কণ্ঠ কুটুম্বিনী ভূরি কুটুম্বিনী ভূরি কৃতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী রম্য কপর্দিনী শৈল। এরপরে আমরা বড় মা দর্শন করার পরে বড় মার আর কি আশেপাশে আরও বড় বড় প্রতিমা ছিল, সেই সব আর কি সব ঠাকুরদের দর্শন করে আমরা বাড়ির পথে এগেলাম। আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তারা তারা ডেকে ডেকে মা তোর কৃপা সাথে রেখে, তারা তারা ডেকে ডেকে।